Dear viewers, welcome to English Learning with Shumun Sir. Aajke amra shikhbo narration of assertive sentence. Orthat direct narration e reported speech ti assertive sentence hole indirect korar shomoy amra ja ja korbo. Please let me come back after an intro. Dear viewers, note number 1. Direct narration, he said, I wrote a letter. আমরা যখন indirect করব, তখন আমরা কিভাবে direct narration কে indirect করব? Reported speech টি assertive sentence হলে, I wrote a letter, yes, it is an assertive sentence. Reported speech টি assertive sentence হলে, indirect করার সময় আমরা reporting subject কে লিখবো, তারপর আমরা বসাবো reporting verb. এখানে reporting verb কি হবে? যেহেতু reporting object নেই, সেহেতু আমরা reporting verb বসাবো said. Inverted comma. Inverted comma এর পরিবর্তে আমরা কি বসাবো? Direct narration এ reported speech টি assertive sentence হলে indirect করার সময় inverted কমা এর পরিবর্তে আমরা দ্যাট বসাবো। অর্থাৎ ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা দ্যাট বসাই। সো ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা দ্যাট বসিয়েছি। এরপর সাবজেক্টকে বসাতে হবে, দ্যাট এর পর সাবজেক্টকে আমরা বসাবো। এখন আই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সর্বদা রিপোর্টিং সাবজেক্টকে অনুসরণ করে। আই যেহেতু সাবজেক্ট, হি এর সাবজেক্ট হচ্ছে এখানে রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে হি, হি এর সাবজেক্ট হচ্ছে হি। রোট আ লেটার, যেহেতু আই রোট আ লেটার এটি সিম্পল পাস্ট টেন্স। ডিয়ার ভিউয়ার্স, রিপোর্টেড স্পিচটি সিম্পল পাস্ট টেন্সে থাকলে ইনডিরেক্ট করার সময় উক্ত সিম্পল পাস্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। উক্ত সিম্পল পাস্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো হি হ্যাড রিটেন আ লেটার। ডিয়ার ভিউয়ার্স, ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি হবে সে বা সেইট, টেল বা টোল্ড, এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে। উল্লেখ যে রিপোর্টিং অবজেক্ট যদি থাকে তবেই আমরা টেল বা টোল্ড, এবং রিপোর্টিং অবজেক্ট না থাকলে সে বা সেইট বসাবো। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা শিখব নোট নাম্বার 2, ডিরেক্ট নারেশন, হি সেইট টু মি আই মাস্ট গো দেয়ার। ইনডিরেক্ট আমরা যখন করব তখন আমরা কি করব? ডিয়ার ভিউয়ার্স, রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং উক্ত সেন্টেন্সে মাস্ট থাকলে এবং উক্ত মাস্ট দ্বারা ক্ষণস্থায়ী বাধ্যবাধকতা বোঝালে, আই মাস্ট গো দেয়ার, আমি সেখানে অবশ্যই যাব, এটি ক্ষণস্থায়ী বাধ্যবাধকতা। আমি সেখানে অবশ্যই যাব, এটি ক্ষণস্থায়ী বাধ্যবাধকতা, কারণ আমি আজীবনের জন্য সেখানে আমি যাব না। অর্থাৎ মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য না বোঝায়, সেক্ষেত্রে ইনজেক্ট করার সময় উক্ত মাস্ট হ্যাড টু হবে, উক্ত মাস্ট হ্যাড টু হবে। হি সেইড টু মি, যেহেতু অবজেক্ট রয়েছে টোল্ড, মি ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, আই হচ্ছে ফার্স্ট পারসন, রিপোর্টিং সাবজেক্টকে অনুসরণ করবে, রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে হি। যেহেতু মাস্ট দ্বারা ক্ষণস্থায়ী বাধ্যবাধকতা বোঝাচ্ছে, সেহেতু মাস্ট এর পরিবর্তে আমরা হ্যাড টু বসাবো, হ্যাড টু গো দেয়ার দেয়ার। ডিরেক্ট নারেশন, হি সেইড টু মি ইউ মাস্ট অবে ইয়র টিচার্স। ইনডিরেক্ট করব, আমরা ইনডিরেক্ট যখন করব। ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে মাস্ট থাকলে
এবং উক্ত মাস্ট দ্বারা চিরস্থায়ী বাধ্যবাধকতা বোঝালে, অর্থাৎ ইউ মাস্ট অবে ইউর টিচার্স, অর্থাৎ যতদিন তুমি বাঁচবে ততদিন তুমি তোমার শিক্ষককে সম্মান করবে। সো এই মাস্ট দ্বারা চিরস্থায়ী বাধ্যবাধকতা বোঝায়, তাই ইনডাইরেক্ট করার সময় এই মাস্টের কোনো পরিবর্তন হবে না। ইনডাইরেক্ট নেশনটি হবে তাই ইনডাইরেক্ট নেশনটি হবে হি সেড টু মি, অর্থাৎ রিপোর্টিং অবজেক্ট রয়েছে এখানে। রিপোর্টিং অবজেক্ট থাকলে আমরা রিপোর্টিং ভার্বটি কি বসাবো, রিপোর্টিং ভার্বটি কি বসাবো, অর্থাৎ ডিরেক্ট নেশনে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি সে বা সেড, টেল বা টোল্ড বসাবো। তবে মনে রাখতে হবে রিপোর্টিং অবজেক্ট থাকলে টেল বা টোল্ড, তবে রিপোর্টিং অবজেক্ট না থাকলে আমরা সে বা সেড বসাবো। অর্থাৎ যেহেতু এখানে রিপোর্টিং অবজেক্ট রয়েছে, হি টোল্ড মি ইনভার্টেড কমা, আমরা ইনভার্টেড কমা এর পরিবর্তে কি বসাবো। আবারও বলবো, ডিরেক্ট নেশনে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনজেক্ট করার সময় ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা দ্যাট বসাবো। ইউ যেহেতু সেকেন্ড পার্সন রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করে, রিপোর্টিং অবজেক্ট হচ্ছে মি, ইউ হচ্ছে সাবজেক্ট, মি এর সাবজেক্ট হচ্ছে আই। যেহেতু এই মাস্ট দ্বারা চিরস্থায়ী বাধ্যবাধকতা বোঝায়, তাই এই মাস্টের কোনো পরিবর্তন হবে না। আই মাস্ট অবে, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন সর্বদা রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করে, ইউ হচ্ছে পজেসিভ, মি এর পজেসিভ হচ্ছে মাই। টিচার্স ডিরেক্ট নেশনে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে বিদ্যমান মাস্ট দ্বারা চিরস্থায়ী বাধ্যবাধকতা বুঝালে উক্ত মাস্টের কোনো পরিবর্তন হবে না। তবে তো মাস্ট দ্বারা ক্ষণস্থায়ী বাধ্যবাধকতা বুঝালে উক্ত মাস্টের পরিবর্তে হ্যাড টু বসাতে হয়। ডিয়ার ভিউয়ার্স, ডিরেক্ট নেশনে রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা যদি ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায়, সেক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচে বিদ্যমান টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমরা যখন ইনডাইরেক্ট করব, হি সেড টু টোল্ড মি মি ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা দ্যাট বসাবো। এরপর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটি চিরন্তন সত্য, তাই এখানে কোনো টেন্সের পরিবর্তন হবে না। সো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ ডিরেক্ট নেশনে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝালে ইনডাইরেক্ট করার সময় উক্ত রিপোর্টেড স্পিচে বিদ্যমান কোনো টেন্স পরিবর্তন হবে না। অর্থাৎ ডিরেক্ট নেশনে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি দ্বারা ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায় ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি হবে সে বা সেড, টেল বা টোল্ড এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে। তবে উল্লেখ যে রিপোর্টেড স্পিচে বিদ্যমান টেন্সের কোনো পরিবর্তন হবে না। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা শিখব নোট নাম্বার 4, ডিরেক্ট নেশন, হি সেড ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস, অর্থাৎ উই লেফট দ্য প্লেস, এটি আনরিয়াল পাস্ট টেন্স, এটি আনরিয়াল পাস্ট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইশ, উড দ্যাট, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপর যে বাক্যাংশটি থাকে সেই বাক্যাংশে যে টেন্স থাকে সেই টেন্সকে আনরিয়াল পাস্ট টেন্স বলা হয়। অর্থাৎ ডিরেক্ট নেশনে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স এ আনরিয়াল পাস্ট টেন্স থাকলে উক্ত আনরিয়াল পাস্ট টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা যখন ইনডাইরেক্ট করব, হি যেহেতু রিপোর্টিং অবজেক্ট নেই, সেইট ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা দ্যাট বসাবো, ইট ইট ইজ হয়ে যাব ওয়াস, টাইম, উই হচ্ছে ফার্স্ট পার্সন রিপোর্টিং সাবজেক্টকে অনুসরণ করে, উই হচ্ছে ফার্স্ট পার্সন রিপোর্টিং সাবজেক্টকে অনুসরণ করে, রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে হি, উই এখানে যেহেতু প্লুরাল, হির প্লুরাল হচ্ছে দে, লেফট যেহেতু এটি আনরিয়াল পাস্ট টেন্স তাই এই আনরিয়াল পাস্ট টেন্সের কোনো পরিবর্তন হবে না। লেফট দ্য প্লেস,
ডিয়ার ভিউয়ার্স, ডিএক ন্যাশনে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে আনরিয়াল পাস্ট টেন্স থাকলে ইন্ডিকেট করার সময় উক্ত আনরিয়াল পাস্ট টেন্সের কোনো পরিবর্তন হবে না। সো ডিরেক্ট ন্যাশনে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে আনরিয়াল পাস্ট টেন্স থাকলে ইন্ডিকেট করার সময় রিপোর্টিং ভার্বটি হবে সে বা সেইট, টেল বা টোল্ড এবং ইনভার্টেড কমায়ের পরিবর্তে দ্যাট বসবে। উল্লেখ যে রিপোর্টেড স্পিচে যে আনরিয়াল পাস্ট টেন্স থাকবে সেই আনরিয়াল পাস্ট টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে আমরা আনরিয়াল পাস্ট টেন্স পেয়েছি লেফট, তাই লেফটের এখানে কোনো পরিবর্তন হয়নি, লেফট লেফট। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা শিখব নোট নাম্বার 5। ডিরেক্ট ন্যাশন, হি সেড টু মি, উই আর মর্টাল, উই আর মর্টাল। এখানে উই দ্বারা মানব জাতিকে বোঝানো হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, ডিরেক্ট ন্যাশনে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এবং উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে উই দ্বারা সমগ্র মানব জাতিকে বোঝালে ইন্ডিকেট করার সময় উক্ত উই এবং উক্ত রিপোর্টেড স্পিচে বিদ্যমান টেন্সের কোনো পরিবর্তন হবে না। হি সেইড, হি সেইড টু মি, যেহেতু রিপোর্টিং অবজেক্ট রয়েছে হি টোল্ড মি। ইনভার্টেড কমা, অ্যাসার্টিভ সেন্টেন্স রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইনভার্ট কমা এর পরিবর্তে দ্যাট বসে, দ্যাট উই হচ্ছে সাবজেক্ট। এখানে এই উই দ্বারা, উই আর মর্টাল, উই আর মর্টাল, যেহেতু উই দ্বারা সমগ্র মানব জাতিকে বোঝাচ্ছে উই এর কোনো পরিবর্তন হবে না, উই আর, এবং এখানে যে টেন্স রয়েছে সেই টেন্সের কোনো পরিবর্তন হবে না, সো উই আর মর্টাল। ডিয়ার ভিউয়ার্স, রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে বিদ্যমান উই দ্বারা সমগ্র মানব জাতিকে বোঝালে ইন্ডিকেট করার সময় উক্ত উই এবং উক্ত রিপোর্টেড স্পিচে বিদ্যমান টেন্সের কোনো পরিবর্তন হবে না। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স নোট নাম্বার 6। ডিরেক্ট ন্যাশন, হি সেড টু মি, দ্যাট ইজ নাইস, দ্যাট ইজ নাইস। ডিয়ার ভিউয়ার্স, ডিরেক্ট ন্যাশনের রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি দ্যাট দ্বারা শুরু হলে ইনডিরেক্ট করার সময় দ্যাট এর স্থানে ইট বসাতে হয়। ইনডিরেক্ট, হি সেড টু মি, যেহেতু রিপোর্টিং অবজেক্ট রয়েছে টোল্ড মি, মি ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট, এবং যেহেতু এটি দ্যাট দ্বারা শুরু হয়েছে দ্যাট হবে ইট, যেহেতু এটি সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, ওয়াজ, নাইস, নাইস। ডিয়ার ভিউয়ার্স, ডিরেক্ট ন্যাশনের রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি দ্যাট হয় ইনডিরেক্ট করার সময় উক্ত দ্যাট ইট হবে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা শিখব নোট নাম্বার 7 অব অ্যাসার্টিভ সেন্টেন্স। ডিরেক্ট ন্যাশন, হি সেড টু মি, উই শুড ডু আওয়ার ডিউটি। অর্থাৎ ডিরেক্ট ন্যাশনে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট উই এবং রিপোর্টিং অবজেক্ট মি হলে ইনডিরেক্ট করার সময় উক্ত উই অপরিবর্তিত থাকবে। অর্থাৎ রিপোর্টিং অবজেক্ট হচ্ছে মি এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই। যেহেতু রিপোর্টিং অবজেক্ট মি এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই, ইনডিরেক্ট করার সময় এই উই এবং এই আওয়ার অপরিবর্তিত থাকবে। সো হি সেড টু হয়ে যাবে টোল্ড, মি মি ইনভার্টেড কমায়ের পরিবর্তে বসবে দ্যাট, উই যেহেতু এই অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট এবং যেহেতু এখানে রিপোর্টিং অবজেক্ট মি রয়েছে দ্যাটের পর উই বসবে, শুড থাকলে শুড, উই শুড ডু আওয়ার, এই আওয়ারের কোনো পরিবর্তন হবে না, আওয়ার ডিউটি, ডিউটি। অর্থাৎ ডিগনেশনে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট উই এবং রিপোর্টিং অবজেক্টটি মি হলে ইনডিরেক্ট করার সময় উক্ত উই অপরিবর্তিত থাকবে।